রাজার হালে থাকবো, তার কপালে ঢুকলো না বাইরে। বড় বউ, ছোট বউ, ও বড় বউ ছোট বউ, আরে কোথায় গেলে তোমরা? বড় বউ ছোট বউ, আরে কোথায় গেলে তোমরা? তোমাদের নিয়ে আর পারলাম না, চলো বাড়ি চলো। ওরে শ্বশুরের বেটিরে আবার দাঁত ফেলিয়ে হাসছিস? আমার এই অবস্থার জন্য তো তোরাই দায়ী মাইরি। তবে দাঁড়া, তোদের কলা আমি ভালো করে খাওয়াচ্ছি। কলা নিবেন? কলা, পাকা পাকা কলা, একেবারে রসালো মিষ্টি কলা, মাত্র 10 টাকা হালি। কলা নিবেন? কলা আরে আরে, আমার পিছনে তো ভারী লাগছে কেন? ওরে বাবারে, কে রে, এই কে, এই শয়তানিটা করলো? আয় সামনে আয় একবার, আমার সাথে শয়তানি। কলাগুলো খেতে ভারী মিষ্টি, তাইলে বলো দিদি, কিছু কিছু ছালগুলো সব খেয়ে নিয়ে। তাই নাকি? আমার কলা খেতে যেমন মিষ্টি, তেমনি আমার হাতের মার খেতেও মিষ্টি। আমাদের ধরা এত সহজ নয়, আমরা তো সত্যিই ট্রেনিং প্রাপ্ত কলা কুল। সকাল থেকে পেটে কিচ্ছু তো পড়েনি, একটু খেতে তো দাও। আজ রান্না হবেনি, কলা চালকে পেট ভরা, বুঝেছো? ইরে মাইরি, আমি কি ছাগল নাকি যে কলার ছাল খাবো? বাড়িতে ভূত তো বউ আমার। এই এই, তোমাদের কি হাত পা নেই? তোমরা কি ন্যাংরা, রান্না করতে পারো না? হয় রান্না করবে, নয় তো তোমাদেরকে ডিভোর্স দিব মাইরি। সে তো আমাকে দলবার ভেজে দিলেও সম্ভব না মাইরি। বিয়ের আগে ছিলাম আস্ত শিয়াল, আর বিয়ের পর হলাম আস্ত ছাগল। ওই দেখ, ট্রাকের উপর দুই বউ, তোর বউয়ের মতোই তো দেখতে লাগছে রে। রে শেষমেশ কলা কেক বউ কপালে জুটালি নাকি রে? রে মাইরি, আমারই তো বউ। হ্যাঁ, এদের নিয়ে আর পারছি না।
লক্ষ্মী বউ প্লিজ নেমে এসো। হ্যাঁ শ্বশুরবাটাই, তুই এখানে চলে এসেছিস, তোর জন্য পাড়াকে শান্তিনি দেখছি। তোর একটা জলে কেন রে, তোর বাপের টাকায় খাচ্ছি না আর তোর টাকাতেও খাচ্ছি না। তা ভাগ এখান থেকে, তোর তো বুড়ো হয় না, তুই বউকে দুটো পাড়া কিনে দে। এই শালিদের জন্য আমার জীবনটাই কয়লা হয়ে যাচ্ছে, না আর সহ্য হচ্ছে না। মাইরি হেইও, আরো জোরে হেইও, আয় পাত আয়, আমার পেটের সব পাত বের হয়ে যা। হে বিধাতা আমাকে পাত দাও, পেটের সব গ্যাস পাত আকারে বের হ, বের হ, হেইও আরো জোরে হেইও। কাজ হো গেয়া মাইরি, কই গো সোনা বউরা আমার, দেখো দেখো তোমাদের জন্য কি এনেছি। ওগো সোনা আমার, তুমি এত বড় কড়া এনেছো। হ্যাঁ গো জানেমন, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম কলা তোমাদের জন্য অর্ডার দিয়ে বানিয়ে আনলাম। যতই হোক তোমরা তো আমার বউ, তাই না? কেমন মজা দিলাম, আমার পাদের জোর তোমরাও মজা পেলে আর আমিও মজা পেলাম। মানহারি সুকুমারি ডাক্ত
ডাক্তার সাহেব দেখুন তো এই বেটার নাকের ভিতর কি হয়েছে সারা সারা রাত নাক ডাকে ওর জন্য আমাদের ঘুম হয় না আরে নাক থাকলে একটু ডাকবে এটা সিম্পল ব্যাপার দাঁড়ান একটু চেক আপ করছি যেখানে বিপদ নাই সেখানে এই শালার বেটা যখন আমাদের ঘুমাতে দিবে না তবে আমরা ওকে ঘুমাতে দিব না সমস্যা তো একটাই আর এটা হচ্ছে ওই মিথের নাক আমরা কেউ ঘুমাতে পারিনি ভয় নাকটাকে বন্ধ করুন আর নয়তো আমরা গ্রাম ছেড়ে চলে যাব না না কাউকে কোথাও যেতে হবে না আপনারা যার যার বাড়িতে ফিরে যান এর নাক আমি পাহারা দিব নাক বাজালেই মাই খাবি বেটা তোমাদের স্বামী তো আচ্ছা ছেসরা কিভাবে সংসার করো হ্যাঁ এর চামড়া তো শিয়ালের নয় পুরো গন্ডারের চামড়া আচ্ছা আমি যদি তোমাদেরকে বিয়ে করতে চাই তাহলে কি বিয়ে করবে আমাকে বলো আরে তিন বেলা কেন পাঁচ বেলা খেতে দিব চলো তবে আমার সাথে আরে আরে একটু দাঁড়াও যাওয়ার আগে এই বেটার নাকটা একটু বন্ধ করে দিয়ে যায় কোথায় গেলে তুমি কতদিন পর তোমার আমার মিলন হলো এতদিনে আমাদের প্রেম সার্থক হলো গো এবার দুজনে মিলে সুখের সংসার করবো মাইরি সংসার করবি মানে এই বউ তুমি এখানে কেন এখানে কেন মানে আমি তো আমার বরের সাথে থাকবো নাকি ওর সাথে আমার অনেক আগে থেকে প্রেম ছিল আর এখন আমরা বিয়ে করেছি ওই বেটা নাক ডাকে ওর সাথে তুমি থাকতে পারবে না চলে এসো এখন আর ডাকবে না ওটা তো আমাদের পরিকল্পনা ছিল ওর বউদের তাড়ানোর পরিকল্পনা এখন থেকে আমি সারা জীবন ওর গলায় ঝুলে থাকবো ওরে হারাম দাদা দাঁড়ারে দাঁড়া তার থেকে বরং আমি এই কচি মিষ্টির ডাবটা খাই
মাইরি খুঁজলাম বন্ধু, আসলো প্রবল, তাও আবার কানের কাছে ভোগো করছে। তবে চোখ মেলে তো দেখতেই হয় প্রাণের হোমরাকে। ওরে মাইরি, ভেবেছিলাম ভ্রমর এসেছে, এখন তো দেখছি মৌমাছি। কে হালুয়া পালারি পিসকে পালা। বাবা, খরার উপর খরার গা, পিছনে মৌমাছি, সামনে সুন্দরী। ছাগলকে পরে ডাকো, আগে তো দৌড়াতে শুরু করো, নয়তো মৌমাছি হুল ফুটিয়ে মুখের মানচিত্র বদলে দিবে। মাইরি কেন দেখতে পাচ্ছ না, চোখের মাথা খেয়েছো নাকি? ওসব বাজা। দেখতে পাচ্ছি, কিন্তু তুমি তো কানে মাথা খেয়েছো, বলেছিল চিংড়ি মাছ আর রুই মাছ আনতে, তুমি এনেছো শাক পাতা। শোনো, যা এনেছি তা নিয়ে সন্তুষ্ট থাকো। তুমি জানো চিংড়ির কত দাম? ইঁদুর সাইজের চিংড়ি দাম আবার 2000 টাকা, আর রুই মাছ তো বাজারেই নেই। হারামজাদির শ্বশুরের বেটি, তোর এত বড় সাহস, তুই আমার মুখে বাজার ছুঁড়ে মারলি, তবে এবার বুঝবি মজা। এই ভালোবাসা তোমাকেই পেতে চাই, এই দুটি চোখ যেন কিছু বলে যায়। বলব তো, চোখ নয়, এবার আমি মুখে বলবো। শোনো, এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারবো না, বাড়িতে যদি বিয়ে করতাম না দিয়ে তবে কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করে নিব। মাইরি, এসব তুমি কি বলছো? যে প্রেম পুকুরে লাভ দিয়ে শুরু, সেই প্রেম কি তবে জলে ডুবে যাবে? না না, সেটা আমি হতে দিচ্ছি না মাইরি। তার চেয়ে বরং চলো আমরা পালিয়ে বিয়ে করি। আমার বাবার সম্মান নিয়ে হাড়ু ঢুকে পারবো না আমি। তুই আমার বাবাকে রাজি করাতে পারলে বিয়ে হবে, নয়তো আমি আমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবো। হ্যাঁ, শ্বশুরের বাড়ি খুঁজতে খুঁজতে তো টায়ার্ড হয়ে গেলাম, কিন্তু শ্বশুরের বাড়ির দেখা তো পেলাম না মাইরি। এই যে শুনছেন দাদা, এ দাদা আপনার কাছে কি জল পাওয়া যাবে? এই বেটা, এই আমার কাছে জল পাওয়া যাবে মানে নাকি? আমি কি জলের ব্যবসা করি নাকি? আরে মাইরি, আপনি এত হট কেন? সামান্য কথায় এমন টেলিভিশনে জ্বলে উঠলেন কেন? হ্যাঁ, এই মিয়া, এই তুমি কি আমার সাথে মশকরা করো? আমি হট হই আর ফুল হই, তাতে তোমার বাবার কি? আর তুমি কোথা থেকে ডাউনলোড হলে বলি? আরে ডাউনলোড যেখানেই হই না কেন, যাচ্ছি কিন্তু শ্বশুর বাড়ি। আসলে শ্বশুর বাড়িটা ঠিক চিনতে পারছি না, আগে কখনো আসিনি তো। তা বলুন তো, মদন শিয়ালের বাড়ি কোন দিকে? শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরের মুখ দর্শন করাটা খুব জরুরি। কি কি বললি তুই, মদন শিয়ালের বাড়ি যাবি? তবে কি মদন শিয়াল তোর শ্বশুর নাকি? মাইরি, আপনার আইকিউ লেভেল তো হাই, কথা শুনেই বুঝে গেলেন না? তার আগে বলুন, কথায় কথায় চ্যাপ করে ওটা কি আপনার জিনগত সমস্যা নাকি? আরাম দাদা, তুই আমার প্রবলেম নিয়ে রিসার্চ করছিস, তবে রে দাঁড়া। আরে আরে, করছেন কি করছেন কি? আপনার মাথার স্ক্রু কি ঢিলা হয়ে গেল নাকি? মাইরি,
কি বলি তুমি সব কি কিনে এসেছো? এনেছি তো অনেক কিছু, একদম টাটকা খসখসে 1 কেজি মুড়ি, 2 টাকার মধুবন চানাচুর আর পাঁঠা গুড়ের 3টা মিষ্টি। আর মুড়ি চানাচুর তো কমন খাবার। বিয়ের প্রস্তাব দিতে এসেছিস মুড়ি নিয়ে? আজ তোকে আমি খাইছি আরাম দাদা, আজ তোকে আমি খাইছি। বলছি কাকা বাবু, আপনি আমার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, আমি ট্যাবলেট টিপে যত বিয়ে দিয়েছি তারা সকলেই সুখী দম্পতির অ্যাওয়ার্ড পেয়েছে। আপনার মেয়েও সুখে থাকবে। তার আগে একবার তো আপনার মেয়েকে ডাকুন। হয়েছে হয়েছে, আর চাপা দিতে হবে না। আমার মেয়েকে দেখো, তারপর সব হবে। ওই গো, মেয়েকে নিয়ে এসো তো। বাহ বাহ, কি ভদ্র সভ্য মেয়ে! আরে আরে ঘটক মশাই, আপনি তো হেবি সুন্দর। ও মা, আমার মা কি দুঃখী! দেখছি এই মেয়ে তো দেখছি মাথায় গন্ডগোল আছে, বাঁচতে চাইলে পালাই। ওকে ডার্লিং, তুমি একদম চিন্তা করো না, আমি আজই তোমাদের বাড়িতে যাব, আর তোমাকে বউ বানিয়ে তবেই ওই বাড়ি থেকে ফিরবো। তুমি আর কোনো চিন্তা করো না, এখন আমি রাখি ডার্লিং, বাই। এই রে, দেবীকে না বলে তো চলে এলাম, বাট কিন্তু বাড়িতে ঢোকার সাহস তো পাচ্ছি না। না, আগে বেবির সাথে কথা বলি। আরে আরে, আমার বাড়ির পাশে ওটা কে? ওর ডোর নয় তো আবার আমার বাড়িতে চুরি করতে আসা বেটা চোর। আজ তোর কপালে দুঃখ আছে, চোর চোর বেটা চোর, আমার বাড়িতে চুরি করতে আসা, এবার বুঝবি কত ধানে কত চাল। উফ মাইরি, উদুম কেলানি হওয়ার পর যা ঘুমটা হলো না, কিন্তু আমাকে আবার ঝুলিয়ে রেখেছে। কেউ আছো? আমাকে এখান থেকে নামাও। চুপ কর হারাম জাদা, সকাল সকাল ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিলি, তোকে জামাই আদর না করে ছাড়বো কি করে? আরে দাদা, আপনি, এটা আপনার বাড়ি, বিশ্বাস করুন দাদা, আমি এখানে চুরি করতে আসিনি, আমি এখানে আমার গার্লফ্রেন্ডের সাথে মিট করতে এসেছিলাম। কি হলো শেফা ডার্লিং, তুমি কিছু বলছো না কেন? হারাম জাদা, তোকে আগে বলবো আমি, হ্যাঁ আমার পা ছাড় বলছি, আমার পা, এখন পা ধরে কি প্রমাণ করতে চাইছি? মেরে গরু দান মাইনি, আমার ভুল হয়ে গেছে শ্বশুর মশাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন বাবা, না চিনে আমি আপনাকে দাদা দেখেছি, আপনি ক্ষমা না করলে এখন কিছুতে আপনার পা ছাড়বো না। মাইরি, এই সব কথা বলছিস তুই হারাম জাদা, তবে তুই আমার মেয়ের সেই চেষ্টা প্রেমী। বাবা, ভুল করেছি, তার জন্য তো বাইরে ক্ষমা চাইছে, আর
ভাবি তুমি আমার প্রেমিককে অপমান করতে পারো নি বাবা। এসেছে রে আমার প্রেমিক ওয়ালি, শোন শেফা, এই বেটা মিসকে আসলেই ছেঁচরা। আমি এই ছেঁচরা চোরের সাথে কিছুতেই তোর বিয়ে দিব না। এই মাইরি কি বললেন আপনি হবিশ্বশুভ মশাই? আপনি যদি শেফার সাথে আমার বিয়ে না দেন তবে এ বাড়ি থেকে আমার লাশ বের হবে মাইরি। এই বেটা তো ভালোই বিপাকে ফেললো, তবে একে বুদ্ধি দিয়ে ঘায়েল করতে হবে। আচ্ছা শোন, তোর সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব, তার জন্য তোকে পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিস তবে তুই আমার মেয়েকে পাবি। কে নো প্রবলেম শ্বশুর মশাই, আমি সব পরীক্ষা দিতে রাজি, আই এম প্রস্তুত। এই যে বাবা মিচকে, তুমি তো খুব লাভ হচ্ছ আমার মেয়েকে বিয়ে করার জন্য। তবে শোনো, এই গাছ থেকে যদি তুমি ডাব পেরে আমাকে খাওয়াতে পারো তবে তুমি আমার মেয়ের জামাই হবে। ইরি মাইরি, এই শ্বশুর তো হেব্বি চালান, এ তো আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে আমিও কম নই, আমিও এই লম্বা ডাব গাছ থেকে ডাব পেরেই ছাড়বো মাইরি। আরে আরে, এখানে মই এলো কোথা থেকে? ওরে হারামজাদা, তুই তবে মই দিয়ে গাছে উঠেছি? আমি তো তোকে মই দিয়ে গাছে উঠতে বলিনি। সে কি কথা শ্বশুর মশাই, আপনি তো মই দিয়ে উঠতেও বারণ করেননি। তবে এখন এ নিয়ে কোনো কথা বলবেন না মাইরি, এবার আপনাকে ডাব পেরেই খাওয়াবো। হারামজাদা মিসকে আমার মাথা ফাটিয়ে ছেড়েছে, আমিও এবার ওকে এমন শিক্ষা দিব যে বেটা মিসকে আমার মেয়েকে বিয়ে করার কথা একেবারেই ভুলে যাবে। কি ব্যাপার, তোমরা মামে মিলে বুঝি মিসকের জন্য রান্না করছো? তবে মামে মিলে যাও এখন, আমি আজ আমার বউ জামাইয়ের জন্য রান্না করব। জকি বাবা, তুমি কি তবে মিসকে মেনে নিয়েছো? বাবা মিসকে, তুমি ছোট্ট প্লেট নিয়ে বসেছো কেন বাবা? আজ তোমার হবু শ্বশুর রান্না করেছে, আজ তুমি পাতিলেই খাবে বাবা। এই মাইরি, তাই নাকি? তবে দিন দিন আমি আবার খাওয়া পাগল। ওরে বাবা রে, মুখ চলে গেল রে শ্বশুর মশাই, আপনি এসব কি রেখেছেন? ওরে বাবা, মরিচ্ছিদ্র, আরে সব মরিচ্ছিদ্র তোকে খেতে হবে, নয়তো এই পাশ দিয়ে মেরে তোর হাড্ডি মাংস সব আলাদা করে দিব। আমার মেয়েকে বিয়ে করতে হলে তোকে এই সব মরিচ্ছিদ্র খেতে হবে। ইরে মাইরি, কি না না বাবু, তবে আপনার মেয়েকে বিদায় আর সিদ্ধ মরিচও বিদায়, পালা মিসকে পালা। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।